সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোলাটে। দর্শক দেখছেন মাংসের সার গরু, ক্রস জাতের, দেশি জাতের এবং সাহিবল জাতের যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেওয়ার চেষ্টা করবো। আমরা প্রথমে সামনে একটি গরু দেখছি, সেই গরুটার তথ্যটা নেই। আজ হচ্ছে 20 আগস্ট 2022 রোজ শনিবার। তো চলুন ঘুরে দেখি। চাচা আসসালামু আলাইকুম, কতটুকু ওজন হবে চাচা? ছয় মন হবে। কত চাচ্ছেন দাম? 1,60,000। আর কত বলতেছে দাম? 25-30। টার্গেট কত চাচা? 40-45। ছয় মন মাংস হবে। দর্শক শুনছেন যে ছয় মন মাংস হবে, 40-45 হচ্ছে ওনার টার্গেট। আমরা দেখছি এই পাশে আরেকটি কালো রঙের গরু দেখছি, অনেক লম্বা গরুটি। কারিটা তোমার কতটুকু হবে মাংস? 9 মন। কত চাচ্ছেন দাম? এটা 210। পাইছেন কত? 175। 80ও কয়? কেনা বেচে কি আর কিছু আর কত? 90 পর্যন্ত। 1,90,000 হচ্ছে ওনার একটা কেনা বেচার টার্গেট। আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার কাহারুলহাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রচুর গরু আজকে দেখছি বাজারে, এখানেও আমরা একটু দেখছি, এটাও একটু লম্বা সাইজের গরু কিন্তু বেটে কাটো। কতটুকু হবে ভাই মাংস? মাংস 5 মন। কত চাচ্ছেন? 40। কত পাচ্ছে দাম? 10-15। টার্গেট কত? 20-25। দর্শক শুনছেন 125 হচ্ছে ওনের বিক্রির টার্গেট, 5 মন মাংস হবে। আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ওইখানে আমরা একটি বড় গরু দেখছি। ওনারা কি পার্টি নাকি? ওনারা মাংসের ব্যবসায়ী? বড় ভাই, আমরাও তো মানে বেচবো আপনার কাছে, বিদায় থাকবে না? হ্যাঁ হ্যাঁ, কত চাইছেন? এটা বড় ভাইয়ের কাছে চাইছে। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতটুকু মাংস হবে ভাই বলেন তো আপনি? 6 মন। কত দিচ্ছেন দাম? 150। দিচ্ছেন 50? তাও দিচ্ছে না? চাইছে কত? 60। কি 60? সত্য কথাটাই হোক, যেটা সত্য সেটা ব্যস্ত হবে আজকে, লাভ নাই। শুনছেন এবং দেখছেন আমরা গরুটিকে দেখছি, অনেক বড় একটি গরু। দেখি একটু গরুটা ফুল ফ্রেমে আসে কিনা। আসছে আসছে। আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এই হাটে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেই গরুগুলোর দাম দেখছিলাম গরুটিকে এখানে। এটার বয়স? এ ভাই বয়স কেমন গরুটার? বয়স 2 দাঁত মানে এখনো পোষাও যাবে এটা? কেবল 2 দাঁত আমরা দেখছি এবং শুনছি। দেখছেন আপনার গরুকে? হ্যাঁ মুরব্বী আসসালামু আলাইকুম, কতটুকু মাংস হবে মুরব্বীটা? মাংস কতটুকু হবে? বেশি হবে না? অনেক না, বেশি হবে মনে হয়। মনে হয় আমার বেশি হবে। 5 মন বেশি হবে একটু না? 150 কয়? 150 কয়?
তাহলে 25 কোটি হইলে 6 মন। তা আপনি কোয়াছেন যে কমে বলছি, বেশি বলে খারাপ লাগবে, খারাপ লাগবে 150 বলে, তা আপনি চাইছেন কত? 80-85। এটা হচ্ছে ফিক্সড দাম আপনার। বয়স কেমন? কেবল আগর, আগর আছে কেবল, মানে এটা এখন পুষান্তিও যাবে কাটাইতেও যাবে দুটাতেই যাবে। দর্শক শুনছেন কথা এবং দুটাতেই যাবে, আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার কাহারোলাটে আজকে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম প্রচুর। গরু দেখছেন আজকে কাস্টমারও নেই, যে যেভাবে পারছে গরু ঢুকাচ্ছে, এখনো এখনো গরু ঢুকাচ্ছে। এখানে একটি মোটা কাটার গরু ঢুকলো, আমরা দেখি ভিতরের দিকে যাই একটু, ভিতরে গিয়ে কিছু গরুর তথ্য নেওয়ার চেষ্টা করি। ওই পাশে আমরা আরেকটি বড় গরু দেখছি, ও ভাই ভাই ও ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? এটা কতটুকু ওজন আছে ভাই? 12 মন ওজন হবে। কত চাইছেন? 350 চাইছেন। কত কত আছে দাম কয় নাই? কত? 36-35। 1 লাখ? 2 লাখ? 2 লাখ? কেমন টার্গেট? টার্গেট 300-র ওইদিকে। দর্শক শুনছেন যে 300-র ওইদিকে, দেখছেন শুনছেন, আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে আজকে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি এখানে আরেকটি, এটা কাটা না পোষা ভাই? দুটাই যাবে? জি ভাই বলেন। দুটাই যাবে না, কাটা পোষা দুটাই যাবে? হ্যাঁ হ্যাঁ দুটাই। কতটুকু ওজন হবে ভাই? ওজন 4.5। কত চাইছেন এটা? 105। কত কত আছে? 86-87। টার্গেট কেমন রাখছেন? 95। টার্গেট এই পাশেও আরেকটু দেখছি, কি হয় না হয় না হচ্ছে হয় না হচ্ছে হয় না কতটুকু মাংস হবে? 1,55,000 নিয়ে গরুটি নিয়ে চলে গেছে। ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে না। কেন ভাই? হ্যাঁ কেন? মানুষ যদি 50 কিনে যাইছেন, আমরা 45 কিনে দিব হাটত গরু।30-35 বলছে, 1 লাখ। কত চাইছেন আপনার লাস্ট? 40। 1,40,000। দর্শক শুনছেন, লাস্ট 1,40,000 টাকা চাইছে। আমরা দেখবো আরো দু একটি গরু দেখবো, বেশি না। এখানে আমরা একটি কালো রঙের গরু দেখছি, আমরা সেটার একটু তথ্যটা নিয়ে নেই। ভাইয়া ওজন কতটুকু হবে? 8 মন। কত চাচ্ছেন? বলতেছে কত? 35-40। টার্গেট কত আছে? 55-50। 1,55,000-50,000-এর টার্গেট। দেখছেন যেই পাশে যাচ্ছি সেই পাশেই শুধু গরু আর গরু, গরু আর গরু। আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো এখন কেমন, এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখেন
আচ্ছা